এখন থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন জন্ম নিবন্ধন দিয়ে। আপনি চাইলে কিন্তু ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইলটি ব্যবহার করে বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনার জন্ম নিবন্ধন দিয়ে একটি নতুন বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। আজকের এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ নিয়মটি দেখানো হবে, এজন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো শুরু করছে আজকের ভিডিও। জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু আপনার মোবাইলে বিকাশ অ্যাপস ইনস্টল করতে হবে। তার জন্য আপনি কী করবেন, গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা কী করবেন, সার্চ বারে বিকাশ লিখে সার্চ করবেন। সার্চ করার মাত্রই কিন্তু আপনার সামনে বিকাশ অ্যাপটি শো করবে। এই অ্যাপসটি কিন্তু ইনস্টল করে নেবেন। আমার ফোনে আগে থেকে ইনস্টল করা ছিল, আমি কিন্তু এখানে সরাসরি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনার বিকাশ অ্যাপসের কিছু পারমিশন চাইবে, আপনারা কিন্তু অ্যালাউ করে দেবেন। ওকে, তো বিকাশ অ্যাপটি ওপেন করা মাত্রই কিন্তু এখানে একটি পপ আপ দেখতে পারবেন। এখানে পরবর্তী এখানে ক্লিক করবেন, তারপর দেখতে পাচ্ছেন বুঝেছি এখানে ক্লিক করবেন। ওয়েল, এখন দেখতে পাচ্ছেন শুরুতেই আছে লগইন রেজিস্ট্রেশন। তো আপনারা কী করবেন, জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য লগইন রেজিস্ট্রেশন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে নাম্বারে কখনও বিকাশ অ্যাকাউন্ট আপনি খুলেননি ঠিক এমন একটি নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন। আপনার মোবাইল নাম্বারটি দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী, জাস্ট এই পরবর্তীর উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার অপারেটর বেছে নিন। এখানে আপনার যে সিম সেই সিমের আইকনে একটি ক্লিক করবেন। আমার যেহেতু রবি, এজন্য কিন্তু রবির উপরে ক্লিক করছে। আপনার অন্য সিম হলে সেই সিমটির উপরে একটি ক্লিক করে দেবেন। ওয়েল, তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পরিচয় যাচাই করুন, আইডি ধরন নির্বাচন করুন। এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ। তো যেহেতু আপনি জন্ম নিবন্ধন দিয়ে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, এজন্য কিন্তু জন্ম সনদ এটাই সিলেক্ট করবেন। তবে এখানে কিন্তু একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, দেখতে পাচ্ছেন এখানে আছে 14 থেকে 18 বছরের জন্য প্রযোজ্য। অর্থাৎ আপনার বয়স যদি 14 থেকে 18 বছরের ভিতরে হয়ে থাকে বা আপনি যদি কোনো শিশুর অভিভাবক হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শিশুর বয়স 14 থেকে 18 বছরের ভিতরে হলেই জন্ম নিবন্ধন দিয়ে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। ওয়েল, তো আমি এখানে জন্ম সনদের উপরে একটি ক্লিক করছি, আপনিও জন্ম সনদের উপরে ক্লিক করবেন। ওকে, তো তারপরে কিন্তু আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি দেবে বিকাশ থেকে। সেই ওটিপিটি নেওয়ার জন্য কী করবেন, আপনি অ্যালাউ এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনার মোবাইল নাম্বারটি অটোমেটিকলি বিকাশ ভেরিফাই করে নেবে। ওয়েল, তারপর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট শর্ত বদলে। এখানে কিন্তু অনেকগুলো শর্তবলী দেওয়া থাকবে, যেগুলো কিন্তু চাইলে আপনি পড়ে নিতে পারেন। তো আমি কী করছি, সরাসরি নিচের দিকে চলে যাচ্ছি। ওয়েল, নিচের দিকে দেখতে পাচ্ছেন সম্মতি আছে, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। ওয়েল, তারপরে কিন্তু এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন 3টি সহজ ধাপে প্রয়োজনীয় তথ্য দিন। আপনার ডিজিটাল জন্ম সনদের একটি ছবি তুলুন, তারপরে কিন্তু এখানে আপনার পিতামাতার তথ্য দিতে বলা হচ্ছে, তারপরে 3 নম্বর অপশনটিতে বলা হচ্ছে আপনার নিজের ছবি তুলুন। তো এই 3টি ধাপ কিন্তু আপনার কমপ্লিট করতে হবে। তার জন্য আপনি কী করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোনের ক্যামেরার অ্যাক্সেস চাইবে বিকাশ অ্যাপসটি। তো এখানে কিন্তু একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আপনার ডিজিটাল জন্ম সনদের একটি ছবি তুলতে হবে, অবশ্যই জন্ম নিবন্ধনটি ডিজিটাল হতে হবে। আপনার সামনে ক্যামেরা কিন্তু ওপেন হয়ে যাবে। সরাসরি কী করবেন, আপনার ক্যামেরা দিয়েই কিন্তু ডিজিটাল জন্ম নিবন্ধনের একটি ছবি তুলে নেবেন, ঠিক যেমনটা আমি ছবি তুলে নিয়েছি। ছবিটি তোলার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন বলা হয়েছে, অনুগ্রহ করে নিশ্চিত করুন যে ছবিটি পরিষ্কার, অবশ্যই ক্লিয়ার ছবি তুলবেন আপনারা। তারপরে কী করবেন, সাবমিট, এখানে একটি ক্লিক করবেন। সাবমিট করার পরেই দেখতে পাচ্ছেন আপনার ডিজিটাল জন্ম সনদের তথ্য যাচাই করুন। এখানে কিন্তু আপনার নিজের নাম দেখতে পারবেন, জন্ম তারিখ ও জন্ম সনদ নাম্বার। এখানে কিন্তু 17 সংখ্যা জন্ম সনদ নাম্বার হতে হবে। আপনার যদি কোনো সংখ্যা মিস যায় তাহলে কিন্তু জন্ম নিবন্ধন দেখে এখানে কিন্তু ইন্টার করে নেবেন, অবশ্যই কিন্তু 17 সংখ্যা নাম্বার হতে হবে। ওয়েল, তারপরে আপনারা কী করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। ওয়েল, পরবর্তী ইন্টারফেসে আপনারা দেখতে পাচ্ছেন আরও কিছু তথ্য দিন, লিঙ্গ পুরুষ নাকি মহিলা, অবশ্যই এটা যাচাই করে দেবেন। তো আমি যেহেতু পুরুষ, এখানে পুরুষ দিলাম। ওয়েল, তারপরে দেখতে পাচ্ছেন আয়ের উৎস, এখানে অভিভাবকের ওপর নির্ভরশীল, এই অপশানটি কিন্তু এটাই রাখবেন। তারপরে দেখতে পাচ্ছেন আনুমানিক মাসিক আয়, এখানে দেখতে পাচ্ছেন 5000 টাকা নিম্নে, এখানে এই অপশানটি আছে, তো আপনারা এটাই রাখবেন, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। তারপর দেখতে পাচ্ছেন পেশা নির্বাচন করুন, জাস্ট এই নির্বাচন করুন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একজন শিক্ষার্থী অর্থাৎ স্টুডেন্ট এটাই সিলেক্ট করে রাখবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে পরবর্তী অপশান, জাস্ট এই পরবর্তী অপশানটির উপরে একটি ক্লিক করবেন। ওয়েল, পরবর্তী ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন মা বাবার সশল বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিন। এখানে কিন্তু আপনার পিতা অথবা মাতার যে বিকাশ অ্যাকাউন্ট নম্বর আছে, অবশ্যই বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে আপনার পিতামাতার যে কোনো একজনের। তো এখান থেকে কী করবেন, আপনার পিতা অথবা মাতার যে কোনো একটি বিকাশ নম্বর কিন্তু এখানে দিয়ে দেবেন। তো এখানে দেওয়ার আগে দেখতে পাচ্ছেন সম্পর্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি পিতার নম্বর দিলে বাবা সিলেক্ট করবেন, মাতার নম্বর দিলে মা সিলেক্ট করবেন। তো আমি এখানে মায়ের নাম্বার দিচ্ছি, এই জন্য মা দিচ্ছি। দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথেই কিন্তু অটোমেটিকলি মায়ের নামটি কিন্তু ডিটেক্ট করে নিয়েছে আমার জন্ম নিবন্ধন থেকে। ওয়েল, তো এখানে আপনার অভিভাবকের নম্বরটি দেওয়ার পর কী করবেন, পরবর্তী এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ছবি তুলতে প্রস্তুত হন। এখন আপনার জন্ম নিবন্ধন যেহেতু দিয়েছেন সেজন্য কিন্তু আপনার ছবিই তুলতে হবে, অর্থাৎ যার জন্ম নিবন্ধন তার ছবি তুলতে হবে। ওকে, তো ছবি তোলার জন্য আপনারা কী করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন ছবি তুলুন, জাস্ট এই অ্যারো আইকনটির উপরে একটি ক্লিক করবেন।
ছবি তোলার সময় অবশ্যই ক্যামেরাতে দেওয়া নির্দেশনা অনুযায়ী কিন্তু ছবি তুলবেন। তো তারপর দেখতে পাচ্ছেন আমার ছবি তোলা হয়ে গেছে, অনুগ্রহ করে নিশ্চিত করুন। নিশ্চিত করার জন্য আপনি কি করবেন, দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন একটি আইকন আছে নিচের দিকে, এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাবমিট প্রক্রিয়াধীন। ওই আপনার ছবি তোলা সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু আপনার দেওয়া তথ্যগুলো ভেরিফাই করা হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই সম্পূর্ণ হওয়ার পর আপনার তথ্য সাবমিট হয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে আপনার বাবা অথবা মায়ের সশস্ত্র বিকাশ সকল নম্বরে ভেরিফিকেশন কোড দেওয়া হবে। এই কোডটি নিয়ে কিন্তু আমাদেরকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার পিতার নাম্বার দিয়ে থাকেন তাহলে পিতার নাম্বারেই কিন্তু মেসেজটি যাবে, আর যদি মাতার নাম্বার দিয়ে থাকেন তাহলে আপনার মাতার নাম্বারেই কিন্তু সেই মেসেজটি দেওয়া হবে, যেখানে কিন্তু একটি ওটিপি থাকবে, সেই ওটিপি দিয়ে কিন্তু আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। অবশ্যই ভিডিওর পরবর্তী স্টেপে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। ওয়েল, তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার পিতা মাতার সম্মতি নিয়ে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যাচাই করুন। তার জন্য কী করবেন, নিচের দিকে পরবর্তী অপশান আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার পিতামাতার সম্মতি দিন। আপনার পিতামাতার নাম্বারে কিন্তু 48 ঘন্টার ভিতরে এখানে দেখতে পাচ্ছেন টাইম কাউন্টডাউন হয়ে গেছে, 48 ঘন্টার ভিতরে একটি ওটিপি দেওয়া হবে মেসেজের মাধ্যমে, সেই ওটিপিটি কিন্তু আপনাকে এখানে প্রদান করতে হবে। তো 48 ঘন্টা বলা হয়, 48 ঘন্টা কিন্তু অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, কয়েক মিনিটের ভিতরে কিন্তু আপনি ওটিপি পেয়ে যাবেন। তো আমি কিন্তু অলরেডি ওটিপিটি পেয়ে গিয়েছি, এখানে কিন্তু ওটিপিটি এন্টার করে দিচ্ছি। ওয়েল, আপনার ওটিপিটি দেওয়ার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন নিচের দিকে পরবর্তী অপশান আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ধন্যবাদ, আপনার মা অথবা বাবার বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সফল হয়েছে। তাহলে আপনার অভিভাবকের বিকাশ অ্যাকাউন্টে পাঠানো ওটিপিটি দিয়ে সাবমিট করার পর পরবর্তীতে কিন্তু এমন একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সফলভাবে আপনার তথ্য সাবমিট করা হয়েছে। দ্বিতীয় স্টেপে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন চলছে। তৃতীয় স্টেপে আপনি দেখতে পাচ্ছেন কনফার্মেশন SMS পেলে পিন সেট করে লগ ইন করুন। এখানে কিন্তু এই তিনটা স্টেপে টিক মার্ক আসবে, এজন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। ওয়েল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্টেপ 1 এবং স্টেপ 2 কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন চলছে, এখানে টিক মার্ক চলে আসছে, অর্থাৎ ভেরিফিকেশন সফল হয়েছে। তো এখন আমাদের এই নতুন বিকাশ অ্যাকাউন্টে পিনটি সেট করার জন্য কী করতে হবে, নিচের দিকে দেখতে পাচ্ছেন নতুন পিন সেট করুন। এই নতুন পিন সেট করুন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর স্টেপে বলাই আছে কনফার্মেশন SMS পেলে পিন সেট করে লগ ইন করুন। এই পিনটি সেট করার জন্য কিন্তু আমাদের নিচের থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে নতুন পিন সেট করুন, জাস্ট এখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিয়ে লগ ইন অথবা রেজিস্ট্রেশন করুন, এই ইন্টারফেসটিতে নিয়ে চলে আসলো। এখানে আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য সেই নাম্বারটিও কিন্তু এখানে শো করছে। তো আপনাদেরকে এখানে কী করতে হবে, নিচের থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে পরবর্তী, জাস্ট এই পরবর্তীর ওপরে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার যাচাই করুন। বিকাশ থেকে কিন্তু আপনাকে একটি ওটিপি দেওয়া হবে, ওটিপিটি দেওয়ার পর আপনি অ্যালাউ করলে অটোমেটিকলি কিন্তু আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পরেই কিন্তু আপনি এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটি সেট করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন পিন সেট করুন। প্রথমে কিন্তু এখানে আপনার একটি চয়েসফুল পিন দিতে হবে 5 সংখ্যার, তো আমি এখানে 5 সংখ্যার একটি পিন দিয়ে দিচ্ছি। পিনটি দেওয়ার পর নিচের দিকে দ্বিতীয় লাইনে দেখেন বলা হচ্ছে নতুন পিন কনফার্ম করুন। এখানে কিন্তু আপনাকে ঠিক একই পিন আবারও দিতে হবে যে পিনটি আগে দিয়েছেন, তো আমি এখানে পিনটি দিয়ে দিচ্ছি। ওয়েল, তো পিনটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আছে নিশ্চিত করুন, যা সেই নিশ্চিত করুন এর ওপরে একটি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবারও কিন্তু লগ ইন ইন্টারফেসে নিয়ে চলে আসলো, এখানে আপনার বিকাশ মোবাইল নাম্বারটি দেখতে পারবেন। তারপর এখানে আপনি যে পিনটি সেট করলেন সেই পিনটি কিন্তু এখানে দিবেন। পিনটি দেওয়ার পরে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী, জাস্ট এই পরবর্তীর ওপরে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার নাম সেট করুন। তো এখানে আপনার যে নামটি আছে সেই নামটি কিন্তু আপনি চাইলে সেট করতে পারেন। তো আমি এখানে নামটি লিখছি না, পরবর্তী এখানে ক্লিক করব। ওয়েল, তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ছবি সংযুক্ত করতে বলা হচ্ছে। তো এখানে আপনি চাইলে প্রোফাইল ছবি কিন্তু আপলোড করতে পারেন, না চাইলে সমস্যা নেই পরে করুন, এখানে একটি ক্লিক করবেন। ওয়েল, এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি পপ আপ শো করলো, আপনারা কী করবেন, ঠিক আছে এখানে একটি ক্লিক করবেন। ওয়েল, এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিকাশের মেন ড্যাশবোর্ডটি আমার সামনে শো করছে। তাহলে কিন্তু আপনারা দেখলেন জন্ম নিবন্ধনতে সফলভাবে কিন্তু আমি একটি বিকাশ অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখালাম। তো আপনারা যদি জন্ম নিবন্ধন দিয়ে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলেন তাহলে কিন্তু আপনার 130 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন। তো এখানে আমাকে কিন্তু ওয়েলকাম বোনাস 25 টাকা দেওয়া হয়েছে। তো এটা কিন্তু আমি যদি মোবাইল রিচার্জ করে থাকি তাহলে কিন্তু আবারও আমাকে 25 টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। এভাবেই কিন্তু 130 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। ওকে ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখলেন জন্ম নিবন্ধন দিয়ে কীভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনার 1000 টাকা মোবাইলটি ব্যবহার করে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যে কোনো সমস্যায় কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার বন্ধুদেরকে জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানাবেন। তো শেষ করছি আজকের ভিডিও।